হঠাৎ করে চালের দাম বাড়তি, সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা পর্যন্ত। এই জন্য ব্যবসায়ীরা দায় দিচ্ছেন মিল মালিকদের কারসাজি আর সিন্ডিকেটকে। অন্যদিকে মিল মালিকরা বলছেন ধানের বেশি দামের কথা। বিস্তারিত দেখুন সহকর্মী গোলাম কাদের রবর রিপোর্টে। নির্বাচনের পর হঠাৎই বেড়েছে চালের দাম, মোটা মাঝারি সরু দাম বেড়েছে সব ধরনের চালের। 52 টাকার মোটা চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি পর্যন্ত, 58 টাকার মাঝারি চাল 60 থেকে 62 টাকায়, আর সরু চালের কেজি 75 টাকারও বেশি। কেন বাড়লো চালের দাম? খুচরা আর পাইকারি ব্যবসায়ীরা দায়ী করছেন মিল মালিকদের। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, ওরা ধান কিনতে পারতেছে না, ওই জন্য চালের বাজারটা একটু বেশি। এই জন্য ওরা সিন্ডিকেট করে এই ধান আমাদের বাজারে কম ছাড়ছে, এই চালের দাম বাড়াই দিছে। মিল্ক মালিক আর ব্যবসায়ীদের যুক্তি পাল্টা যুক্তি যাই হোক, না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সরকার গঠন করার পরে পরে কেজি প্রতি 5 টাকা 6 টাকা 7 টাকা চালের দাম বেড়ে গেছে, আর বর্তমান তো আলু বিক্রি হচ্ছে স্বর্ণের দামে। তারা বলছেন আমনের মৌসুম শেষ হলো মাত্র, তাই এখনই দাম বাড়ার কোনো কারণ নেই। এমন বাস্তবতায় বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন বাজার তদারকি। সরকার যেই প্রকিউরমেন্টের সিদ্ধান্ত নিয়েছিল, সেই প্রকিউরমেন্ট লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি, এ কারণে চালের দামটা বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা দ্রুত পদক্ষেপ না নিলে বাজার পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। গোলাম কাদের, এটিএন।